উত্তরার দিয়াবাড়ির ডিপোতে এখন প্রদর্শনী হচ্ছে মেট্রো রেলের প্রথম ট্রেন সেট। সেখান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি মাহমুদ শাওন। যতদূর চোখ যায় আমাদের দৃষ্টিসীমা ততদূর প্রসার করে রেখেছি। অপেক্ষার প্রহর উড়িয়ে দূর থেকে ভেসে আসে হুইসেল। চোখের সীমায় তখন বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের প্রথম ট্রেন। ঢাকার উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের ডিপোর অভ্যন্তরে বসানো রেলপথ ধরে ট্রেনটি এগিয়ে আসছে। বিস্ময়ের ঘোর আমার তখনও কাটেনি। গত 22 এপ্রিল 6 কোচের এক্সেট ট্রেনটি উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী জেটি থেকে ডিপোতে আনা হয়। ডিপোতে আনার সে প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও আমরা তখন প্রকাশ করেছি, আগ্রহীরা চাইলে সেটি দেখতে পারেন। আমরা বিবরণ ঘরে তার লিংক দিয়ে রাখছি। যা হোক, এর ঠিক 19 দিনের মাথায় কোচগুলোকে এক সুতোয় বেঁধে চলাচলের জন্য প্রদর্শন করা হলো। আর এর মধ্য দিয়ে এক নতুন যুগে পা রাখল বাংলাদেশ। আমাদের দেশও এখন বৈদ্যুতিক রেলের দেশ। ঢাকা মাস র্যাপিড ট্রানজিট বা MRT-6 দেশের প্রথম উড়াল মেট্রো রেল প্রকল্প। এটি দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত মোট 20.10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ট্রেনটির মতো 24 সেট ট্রেন চলবে MRT-6। প্রতিটি ট্রেনে 6টি কোচ বা বগি রয়েছে। ইঞ্জিন নেই, চলে বিদ্যুতের সাহায্যে। ট্রেনটির সামনে ও পেছনে 2টি বিশেষ কোচ আছে, যাকে বলে ট্রেইলার কোচ। ট্রেইলার কোচ আকারে 20 মিটার। চালক ছাড়া এতে মোট 45 জন যাত্রী বসতে পারবেন। আর মাঝের কোচগুলোকে সাধারণ কোচ বলে। প্রতিটির দৈর্ঘ্য 19.5 মিটার। আকারে একটু ছোট হলেও সেখানে বসতে পারবেন 54 জন। এগুলোর নাম মোটর কার। দেশের মেট্রো রেলের ট্রেনগুলো তৈরি করছে বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য প্রতিষ্ঠান জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড। এরই মধ্যে 5 সেট ট্রেন তারা প্রস্তুত করেছে। প্রথম ট্রেনটির মতো দ্বিতীয় সেট ট্রেন 21 এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে রওনা হয়ে দেশের মংলা বন্দরে পৌঁছেছে। কয়েকদিনের মধ্যে সেটিও ডিপোতে এসে পৌঁছবে। বাংলাদেশে আনার আগে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর একটি বিশেষজ্ঞ দলের জাপান গিয়ে ট্রেনগুলো পরীক্ষা করার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তা সম্ভব হয়নি। তবে জাপানেরই আরেকটি কোম্পানিকে নিয়োগ দিয়ে ট্রেনগুলো পরিদর্শন করিয়েছে DMTCL। একটি মেট্রো ট্রেনের মোট 19 ধরনের পরীক্ষা করতে হয়। 11 মে 2021 মঙ্গলবার ট্রেনটিকে যেটুকু চালানো হলো তাও পরীক্ষার একটি অংশ। মোট 500 মিটার পর্যন্ত চলেছে এই ট্রেন। এভাবে প্রথমে ডিপোর ভেতরেই 10 কিলোমিটার রেলপথে এটিকে চালানো হবে। ধীরে ধীরে এর গতি বাড়ানো পরীক্ষা করা হবে। এরপর আগস্ট মাসে এটিকে ভায়াডাক বা উড়াল পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। এরই মধ্যে মেট্রো রেলের বেশ কয়েকটি স্টেশন প্রস্তুত করবে কর্তৃপক্ষ। সেগুলো প্রস্তুত হলে ট্রেন ও স্টেশনের বিভিন্ন কারিগরি বিষয় মিলিয়ে সমন্বিত পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা শেষ হলেই শুরু হবে ট্রায়াল রান। একটি ট্রেনের সফল ট্রায়াল রানের জন্য অন্তত 3টি স্টেশন প্রস্তুত করা প্রয়োজন। কর্তৃপক্ষ বলছে ট্রায়াল রান শুরু হতে হতে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত 5টি স্টেশন প্রস্তুত হয়ে যাবে। অন্তত 6 মাস ট্রায়াল রানের পর চালু হতে পারে মেট্রো রেল। সেক্ষেত্রে চলতি বছরে ডিসেম্বরে যাত্রীসহ মেট্রো রেল চালু হওয়া নিয়ে সংশয় আছে। ট্রেনগুলোয় DC 1500 ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আছে। স্টেনলেস স্টিল বডি ট্রেনগুলোর সিট লম্বালম্বি। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুপাশে 4টি করে দরজা আছে। এই ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা জাপানি স্ট্যান্ডার্ডের। একটি ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা 1738 জন। অবশ্য এর বেশিরভাগ দাঁড়িয়ে যাতায়াত করবেন। ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড টিকিটিং ব্যবস্থা। মে মাসের এই সময় পর্যন্ত মেট্রো রেলের সার্বিক অগ্রগতি প্রায় 64%। বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্পের খরচ প্রায় 22,000 কোটি টাকা। এর শতকরা 85% ঋণ সহায়তা দিচ্ছে জাপানের আর্থিক প্রতিষ্ঠান জাইকা।
আরও একটি তথ্য জানিয়ে রাখি, যে ট্রেনটি দেখছেন শুল্কসহ এর দাম প্রায় 178 কোটি টাকা। 24 সেট ট্রেনের জন্য মোট ব্যয় হবে 4,257 কোটি 34 লাখ টাকা। 2022 সালের মধ্যে সবগুলো ট্রেন ঢাকায় পৌঁছাবে।